প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট একটি অরণ্য সাতছড়ি জাতীয় উদ্যান। বছর জুড়ে এই উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে আসে অসংখ্য পর্যটক। প্রকৃতির রহস্য আবিষ্কারের নেশায় এখানে আসেন গবেষকগণও। এখানকার বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আমাদের প্রকৃতিকে করেছে বৈচিত্র্যময়। আমাদের আজকের পর্ব সাতছড়ি জাতীয় উদ্যান নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব মোহাম্মদ ইউনুস আলীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সাতছড়ি জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য ও চিত্র। নয়নাভিরাম সৌন্দর্যের ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ। পাহাড়, পর্বত, বন, বনানী, নদী, নালার অপূর্ব সমাহারে সমৃদ্ধ এদেশের প্রতিবেশ ব্যবস্থা। এমন সৌন্দর্যময়তার কারণে বাংলাদেশ পৃথিবীর বুকে সবুজ শ্যামলিমা হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে আছে হাজারো প্রজাতির বৈচিত্র্যময় উদ্ভিদরাজি ও বন্যপ্রাণীর বিশাল ভাণ্ডার। বাংলার এই চিরায়ত রূপ লালন করতেই এদেশে প্রতিষ্ঠা করা হয়েছে বেশ কিছু জাতীয় উদ্যান। দেশের উত্তর পূর্বাঞ্চলের সাতছড়ি জাতীয় উদ্যান এর মধ্যে অন্যতম। রাজধানী ঢাকা শহর থেকে প্রায় 130 কিলোমিটার দূরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যান। এটি পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থার ছোট্ট একটি অরণ্য। তবে আয়তনে কম হলেও জীববৈচিত্র্যে যথেষ্ট সমৃদ্ধ। এখানে রয়েছে চিরসবুজ ও মিশ্র চিরসবুজ বনের সমারোহ, বড় বড় বৃক্ষরাজি, পাখির সুমধুর কলতান, উঁচু নিচু পাহাড় এবং বনফুলের রং বেরঙের পরশ এখানে খুব সহজেই ধরা দেয়।
আমাদের দেশে সাতছড়ি জাতীয় উদ্যানই একমাত্র অরণ্য যেখানে ফসিল বা জীবাশ্মের দেখা পাওয়া যায়। ইতিহাস বুকে ধারণ করা এই ফসিলগুলো সাতছড়ি উদ্যানের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দেখা যায়। সাতছড়ি জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে বেশ কিছু ট্রেইল বা পায়ে হাঁটার পথ রয়েছে। এই পথগুলোর বেশিরভাগই শুকিয়ে যাওয়া জলধারা থেকে তৈরি হয়েছে। ঘন অরণ্যের মাঝ দিয়ে চলার জন্য এই ট্রেইলগুলো খুবই কার্যকরী। পুরো উদ্যানের ভিতর দিয়েই বেশ কিছু ছড়া প্রবাহিত হয়েছে। বছরের বেশিরভাগ সময়ই ছড়াগুলো থাকে পানিশূন্য। প্রকৃতি তার নিয়মে ছড়াগুলোর মধ্যে পানিবিহীন চকচকে বালি বিছিয়ে রেখেছে, এ যেন বনে প্রবেশে সাদা গালিচায় অভ্যর্থনা। তবে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে ছড়াগুলোতে জলধারা বইতে থাকে। সমগ্র উদ্যান সিক্ত হয়ে ওঠে, ফলে এ সময় উদ্যানে উদ্ভিদ বৈচিত্র্যতাও লক্ষণীয় হয়ে ওঠে। বিরুৎ, গুল্ম, লতা প্রভৃতি উদ্ভিদ সমগ্র বনেই ঝোপঝাড়ের আবরণ সৃষ্টি করে। রং বেরঙের বুনো ফুলের পরশে ঝোপঝাড়গুলো ছেয়ে যায়। উদ্যানের সবুজ পটে যেন রঙের মেলা বসে। মন কাড়া সব অর্কিড বৈচিত্র্যতায় সাতছড়ি নবরূপে সেজে ওঠে। খাদ্য প্রতুলতায় এটি বন্যপ্রাণীদের জন্য আদর্শ স্থান হিসেবে রূপায়িত হয়। উদ্যানে দেখা যায় নানা রকম আরোহী উদ্ভিদ, এগুলো সর্পিল আকারে বৃক্ষের গা বেয়ে এঁকে বেঁকে বয়ে চলে। বিভিন্ন প্রজাতির আগাছা জাতীয় উদ্ভিদ উদ্যানের বড় বড় বৃক্ষের আশ্রয়ে বেঁচে থাকে। আশ্রয়দাতা এই বৃক্ষগুলোই যুগ যুগ ধরে উদ্যানের স্বকীয়তা ধরে রেখেছে। ডুমুর, তেলসুর, কড়ই, চিকরাশি, বট, চাপালিশ এখানকার বড় উদ্ভিদগুলোর মধ্যে অন্যতম। এই উদ্ভিদগুলোর আশেপাশেই দেখা যায় বাঁশ বাগান। সাতছড়ি জাতীয় উদ্যানের এমন বৈচিত্র্যময় উদ্ভিদরাজিকে ঘিরেই গড়ে উঠেছে এক বিশাল প্রাণীরাজ্য। বিভিন্ন ধরনের কীটপতঙ্গের গুঞ্জনে সাতছড়ি যেন সারাক্ষণই জেগে থাকে। এখানে ফুলে ফুলে উড়ে বেড়ায় রং বেরঙের প্রজাপতি। এদেরই সহবাসিন্দা মাকড়সা। বিভিন্ন প্রজাতির মাকড়সাগুলো তাদের সুনিপুণ ছোঁয়ায় চমৎকার বাসা তৈরিতে পটু। শিকারকে জালে আটকে ফেলতে সিদ্ধ হস্ত।
সাতছড়ি বৈচিত্র্যময় উভচর প্রাণীদের এক চমৎকার আবাস। এখানে ছড়ার স্বচ্ছ জলে ভেসে বেড়ায় হরেক রকমের ব্যাং, আর গাছগুলোতে দেখা মেলে দুর্লভ গেছো ব্যাং। এই ব্যাংগুলো স্থানীয় প্রতিবেশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ সদস্য। নানান প্রজাতির সরীসৃপেরও দেখা মেলে সাতছড়িতে। অঞ্জনি, তক্ষক, গুইসাপ ও অন্যান্য গিরগিটি বেশ সহজলভ্য। গোখরা, কেউটে প্রভৃতি বিষাক্ত সাপসহ নানা রকম নির্বিষ সাপেরও আবাসস্থল এই অরণ্য। এছাড়া ছোট বড় অসংখ্য পাখির স্বর্গরাজ্য এই উদ্যানের প্রতিবেশ ব্যবস্থা। বনের ছোপছাড়ে দেখা যায় বনমোরগ, ময়না, টিয়া, ঘুঘু, শ্যামা প্রভৃতি পাখির কলকাকলিতে মুখরিত থাকে উদ্যানের চারপাশ। বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী এই উদ্যানকে করেছে সমৃদ্ধ। বন্য শুকর, বাগদাস প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর পদচারণায় উদ্যান প্রাণবন্ত হয়ে ওঠে। বানর ও হনুমানের বিচরণ দেখা যায় বড় ও মাঝারি বৃক্ষে। বিপন্ন লজ্জাবতী বানরের পাশাপাশি উঁচু বৃক্ষের বাসিন্দা মহাবিপন্ন প্রাণী উল্লুকেরও দেখা মেলে এখানে। এমন বৈচিত্র্যময় উদ্ভিদ আর প্রাণীর অন্তরঙ্গ সমাবেশে সাতছড়ি জাতীয় উদ্যান এদেশের প্রাকৃতিক ঐতিহ্য অনেকটাই ধরে রেখেছে। তবে বর্তমানে বনের অভ্যন্তরে বাণিজ্যিকভাবে লেবু চাষ, পাম চাষ ছাড়াও কিছু ক্ষেত্রে অবৈধ দখল এবং স্থানিক বন্যতা হ্রাসের জন্য উদ্যানের স্বাভাবিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। তাছাড়া বনের ভিতরের রাস্তা বন্যপ্রাণীর স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি করছে। যানবাহনের তীব্র আওয়াজে বন্যপ্রাণীর স্বাভাবিক জীবন প্রবাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আকর্ষণীয় স্থান হওয়ায় পর্যটকের আনাগোনা ও দায়িত্বহীন আচরণ অনেক সময় বাড়তি চাপ হয়ে দেখা দেয়। এতে বন্যপ্রাণী ও প্রতিবেশ ক্ষতির মুখে পড়ে। অনন্য এই চিরসবুজ বনের সৌন্দর্য ও প্রকৃত রূপটি ধরে রাখতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন। পাশাপাশি উদ্যানের বুনো জীব প্রজাতি সংরক্ষণের জন্য নিতে হবে কার্যকরী উদ্যোগ ও টেকসই ব্যবস্থাপনা। তবেই উদ্যানটি তার সত্যিকার রূপ নিয়ে টিকে থাকতে পারবে বলে আশা করা যায়। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সাতছড়ি জাতীয় উদ্যান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব
মোহাম্মদ ইউনুস আলীর সাথে। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ইউনুস ভাই, বাংলাদেশে অনেক বন, তার মধ্যে একটি ছোট্ট বন সাতছড়ি, এ নিয়ে আমাদের একটু বলবেন। সাতছড়ি বনটি একটি চিরহরিৎ বন, এর আয়তন প্রায় 600 একর, এর মধ্যে প্রাকৃতিক বনই বেশি, তবে সামান্য কিছু আছে, বাগানও রয়েছে, যেমন আগর বাগান রয়েছে এখানে, তারপরে এখানে সেগুন বাগান রয়েছে, গামার রয়েছে, রয়েছে জারুলের সুন্দর সে বেগুনের ফুলের সেই গাছগুলি রয়েছে। এই বৈশিষ্ট্যকে বিবেচনা করে এই 2005 সনে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে এবং জাতীয় উদ্যান হিসেবে মানুষকে আকর্ষণ করে, বিশেষ করে ছুটির দিনে সাতছড়ি জাতীয় উদ্যানে আবার বৃদ্ধ বনিতা এটাকে ভ্রমণ করে থাকে। তার মানে প্রচুর পর্যটক যাচ্ছে এখানে? হ্যাঁ, প্রচুর পর্যটক যাচ্ছে। এটা ঢাকা বা সিলেট রাস্তার পুরনো রাস্তার পাশে, চা বাগান পেরিয়ে যেতে হয়। তারপরে সাতছড়ির আরেকটি বৈশিষ্ট্য হলো সাতছড়িতে প্রচুর জীব বৈচিত্র্য। এটির আয়তনের তুলনায় যেমন আপনি গাছের ভিতরে আপনি দেখেন মূল গাছটি এখানে চাপালিশ, তেলসুর, ইভেন গর্জন গাছও এখানে আছে। এই গাছগুলো এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে যে আপনি দিনের বেশিরভাগ সময় এই সাতছড়ি জাতীয় উদ্যানে সূর্যালোকও পৌঁছে না এমন জায়গা রয়েছে। আচ্ছা, এবং আরেকটি আপনার বৈশিষ্ট্য দেখে থাকবেন হয়তো, অনেক পোকা মাকড় বিভিন্ন ধরনের শব্দ করে। এই বৈশিষ্ট্য নিয়ে এই সাতছড়ি জাতীয় উদ্যানের ব্যবস্থাপনা বন বিভাগ পরিচালনা করছে এবং বর্তমান ব্যবস্থাপনায় একটি পরিবর্তন এসছে। যে আমাকে তার একটু বলবেন এই ব্যবস্থাপনা নিয়ে। আপনি জানেন যে আমরা 2003-04 সন থেকে বন বিভাগ যে কো-ম্যানেজমেন্ট সহ ব্যবস্থাপনা পদ্ধতি প্রচলন করেছে, সহব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে যে স্থানীয়ভাবে যে সমস্ত মানুষ এই বনের উপর নির্ভরশীল তাদের একটা কর্তৃত্ব বা নেতৃত্ব স্বীকার করে নেওয়া হয়েছে, যে তারা এই সাতছড়ি জাতীয় উদ্যান যারা ভ্রমণ করতে যায় তাদের কাছ থেকে গেইট মানি হিসাবে একটি একটি সামান্য কিছু মানে গেইট মানি তারা আদায় করে থাকে। এই বছর বিশেষ করে এই যে 13-14 অর্থবছর শেষ হয়ে যাচ্ছে, এই বছর প্রায় 10 লক্ষ টাকা এই এই গেইট মানি আদায় হয়েছে। এবং এই যে গেইট মানিটা আদায় হলো এইটা ওই সিএমসির নেতৃত্বে করা হয়। এই 10 লক্ষ টাকা এবার আদায় করার ফলে আগামী বছর, আগামী অর্থবছর অর্থাৎ 14-15 অর্থবছরে তারা 5 লক্ষ টাকা সরকার জুলাই মাস থেকে যে বছর শুরু হচ্ছে অর্থবছর, তারা 5 লক্ষ টাকা অর্থাৎ 50% অর্থ তারা পরবর্তী বছরে ওই সিএমসি পাবে, সরকার তাকে দিবে প্রধান বন সংরক্ষকের মাধ্যমে, বন বিভাগের মাধ্যমে ওই জাতীয় উদ্যানের বা বন্যপ্রাণীর অভয়ারণ্যের এক্ষেত্রে সাতছড়ির উন্নয়নের জন্য। এবং অর্থ বিভাগ এটা গত 4 বছর যাবৎ দিয়ে আসছে। আচ্ছা, এখানে যে বন্যপ্রাণী আছে তাদের মূলত কী ধরনের সমস্যা হচ্ছে এদের সংরক্ষণে? রাস্তা দিয়ে অনেক জোরে জোরে হর্ন বাজিয়ে গাড়ি যায়, শব্দ দূষণে আরেকটি যেটা মানে মানুষের যাতায়াত বেড়েছে, এত মানুষ যায় এবং কিছু কিছু মানুষ কোনো কোনো বন্যপ্রাণীকে উত্ত্যক্ত করতে পারে, যেমন বানর জাতীয় হুল্লোক গিবন আছে, চশমা পরা বানর আছে, কেপ ল্যাঙ্গুর আছে, সেগুলিকে মানুষ উত্ত্যক্ত করে। আরেকটি যেটা মানে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত সেটা হলো যে আপনি জানেন যে পাহাড়ি বনের মধ্যে ছড়া থাকে, এই ছড়ায় এই যে বৃষ্টিপাতের তারতম্যের কারণে আমাদের পানি থাকে না সারা বছর। এই যে এখন মনসুন মৌসুমে বৃষ্টিপাত হচ্ছে, এখন প্রচুর পানি হবে, আবার দেখা যাবে অক্টোবরের পরে একদম মে পর্যন্ত আর পানি নেই। এই পানি না থাকলে আপনি জানেন প্রতিবেশের একটা সংকট সৃষ্টি হয়, উদ্ভিদের যে মানে যে গ্রোথ যেটাকে বলে বর্ধন সেটাও সীমিত হয়ে গেছে এই পানির অভাবের কারণে। সে কারণে হ্যাবিটেটের যে কোয়ালিটেটিভ চেঞ্জ হয়েছে, গাছের হাইটও অনেক ক্ষেত্রে কমে গেছে এবং গাছের যে পুনরুৎপাদন যেটাকে বলা হয় ন্যাচারাল রিজেনারেশন যেটা, সেই রিজেনারেশনটাও অনেক ক্ষেত্রে ব্যাহত হয়েছে এই জলবায়ু পরিবর্তনের কারণে। আচ্ছা, এখানে কি কোনো গবেষণা হচ্ছে? হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররা এবং এমনকি আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান যেগুলো আছে তারা এই সাতছড়ি এবং লাওয়াসারা এই এই যে দুইটা উদ্যান যেটা জাতীয় উদ্যান রয়েছে বিভিন্নভাবে গবেষণা করছে। কেউ কেউ হয়তো এটার ফ্লোরিস্টিক কম্পোজিশন নিয়ে গবেষণা করছে, কেউ বন্যপ্রাণীর উপর গবেষণা করছে। আমরা এই বনকে এখন বর্তমানে যে অবস্থায় তার চেয়ে যদি আরও ভালো করতে চাই এবং আরও যদি
এর উন্নতি করতে চায় তাহলে কি করা উচিত? এই বনকে এখান থেকে কোনো গাছ উদ্ভিদ বাস আছে ওখানে, আগর গাছ আছে বা বিভিন্ন প্রাণীর যে অর্থনৈতিকভাবে লাভজনক অনেক গাছ আছে। কী ধরনের গাছ আছে? যেমন আপনার সেগুন গাছ, গামার গাছ, জারুল গাছ, গর্জন, তেলসুট, চাপালিশ, এই গাছগুলি কিন্তু অত্যন্ত মূল্যবান গাছ। আমরা এই গাছগুলিকে কাটবো না এবং এই জন্য আমরা স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাই। আর যারা পূর্বে এই বনের উপর নির্ভরশীল ছিল তাদের একটি বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা কাজ করি। 17টা ত্রিপুরা ফ্যামিলি আছে, তারা এই যে জাতীয় উদ্যান ঘোষণার পরে এই দর্শক বৃদ্ধি পাওয়ার ফলে তাদেরও জীবিকায় একটা পরিবর্তন আসছে। তারা বেশ কিছু হ্যান্ডিক্যাপ তারা বিক্রয় করতে পারছে, এলাকায় একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা পরিবর্তন এসছে এই জাতীয় উদ্যান ঘোষণার ফলে। যে কোনো একটি বন যখন বৈজ্ঞানিকভাবে ব্যবস্থাপনা করতে যাব তখন আমরা একটা ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরি করেছি। আমরা 2003-06 মধ্যে আমরা একটা পরিকল্পনা করেছিলাম, ব্যবস্থাপনা পরিকল্পনা করেছিলাম 5টা জাতীয় উদ্যানের জন্য, একটি লাওসরা, একটা রেমা কালেঙ্গা, একটি সাতছড়ি, একটা টেকনাপাটা, চুনতি। এগুলির মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা নতুন করে আবার ব্যবস্থাপনা পরিকল্পনা করতে যাচ্ছি, যেখানে পরিপূর্ণভাবে বর্ণিত থাকবে কী কাজ করা যাবে, কী কাজ করা যাবে না। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক সাতছড়ি জাতীয় উদ্যান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, সাতছড়ি জাতীয় উদ্যানের আয়তন প্রায় 243 হেক্টর। 2005 সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। এই উদ্যানে প্রায় 10 প্রজাতির উপচর, 28 প্রজাতির সরীসৃপ, 149 প্রজাতির পাখি এবং 24 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। বাংলাদেশের একমাত্র লেজবিহীন নরবানর প্রজাতি উল্লুকেরও দেখা মেলে সাতছড়ি জাতীয় উদ্যানে। সাতছড়ি জাতীয় উদ্যানের পাহাড়ি টিলার উচ্চতা 10-50 মিটার। সাতছড়ি জাতীয় উদ্যানের অভ্যন্তরে একটি টিপরা গ্রাম রয়েছে। এছাড়া এই উদ্যান সংলগ্ন এলাকায় প্রায় 60,000 মানুষ বসবাস করে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশে হনুমানের কোন প্রজাতিটি সবচেয়ে বেশি দেখা যায়। সঠিক উত্তরটি হল বি, মুখ পোড়া হনুমান। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ জাহিদুল হক, চাকুরিজীবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুদাম কোয়ার্টার, ফেনী। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যান বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এ মৌলভীবাজার, বি হবিগঞ্জ। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে এসএমএস করুন। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস এ অথবা বি স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, জিপিও বক্স নম্বর 964, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে, অথবা ইমেইল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্ব দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়। শুধু দর্শক, সারা দেশে বনাঞ্চল কমে গেলেও সাতছড়ি জাতীয় উদ্যান টিকে আছে আপন মহিমায়। সঠিক ব্যবস্থাপনা ও যথাযথ ব্যবহারের মাধ্যমেই উদ্যানটি হয়ে উঠতে পারে বন্যপ্রাণী সম্পদের এক বড় সংগ্রহশালা। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। জয়
চাই চাই সুন্দর পৃথিবী চাই 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 সুস্থ পরিবেশ চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি বাসব ভালো সারাক্ষণ এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে